ওকে ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে আসলে বেসিক কনসেপ্ট এর মোটামুটি অনেক কিছু হচ্ছে আমরা শিখে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা আসলে যা যা শিখলাম এই জিনিসগুলা দিয়ে আসলে কিছু বানানো যায় কিনা এটা হচ্ছে মেন কথা তুমি ধরো মনে করো অনেক কিছু শিখতেছো শিখতেছো আর শিখতেছো কিন্তু এই জিনিসটাকে তুমি হচ্ছে আসলে কিভাবে ইউজ করে হচ্ছে একটা ওয়েবসাইট বানাবা বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবা বা কোনো কিছু একটা সিস্টেম বানাবা এই জিনিসটা তুমি যতক্ষণ পর্যন্ত আয়ত্ত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মূলত হচ্ছে তুমি আসলে যে শিখলা এটার কোনো দাম নাই সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত আমরা তো আরো শিখবো বাট আমরা হচ্ছে এতদিন পর্যন্ত যা শিখছি এই শেখাটাকে আরেকটু স্ট্রং করার জন্য আমরা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট করে ফেলবো ছোটোখাটো তাহলে যেটা হবে আমাদের কনফিডেন্সটা অনেক গ্রো হয়ে যাবে আর আমরা হচ্ছে গিয়ে অনেক মানে সামনের দিকে যে আগানোর প্রিপারেশনটা এটা আরও স্মুথলি নিতে পারবো এবং আমরা এতদিন যা যা শিখছি এগুলার হচ্ছে আমরা হচ্ছে এগুলার বেসটা হচ্ছে আমাদের আরও শক্ত হয়ে যাবে তাই যা হোক তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে এই প্রজেক্টটা বানাতে গেলে কিন্তু তোমার মাথাটা তা হ্যাং হয়ে যাবে এটা হচ্ছে মেন কথা সো তোমাকে কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে প্রথম প্রথম তোমার কাছে অনেক কষ্ট লাগবে কিন্তু অনেক দিন পরে দেখবে তুমি যখন বড় ডেভেলপার হয়ে যাবা তখন কিন্তু এই জিনিসটা তৈরি করতে তোমার খুব বেশি একটা প্রবলেম হবে না এটা তুমি বিলিভ করো এই প্রথম দেখবে যে তুমি হয়তো একবারের জায়গায় 10 বার 20 বার কোড ভুল করবা মিলবে না মাথা গরম হয়ে যাবে করতে মন যাবে না এগুলাই হবে বাট তোমাকে কিন্তু হাল ছাড়া যাবে না এর জন্য কথাটা আগে বলে দিলাম তো চলো আমরা কি করব আমরা হচ্ছে দেখে এই যে দেখো আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বানাবো এখানে পুরো যে জিনিসটা আছে ফেসবুকের এই ইন্টারফেস এটা কিন্তু একটা ওয়েবসাইট সো এই জিনিসটা হচ্ছে আমরা বানাবো মানে এটা হচ্ছে চিন্তা করো আমরা কি বানাচ্ছি একদম হুবু হয়ে জিনিসটা বানাই ফেলবো আমরা যা শিখছি এতদিন এগুলা দিয়ে বানাবো একদিনে তো আর বানানো সম্ভব না এটা আমরা স্টেপ বাই স্টেপ পর্বে পর্বে বানাবো আর তুমি হচ্ছে যেটা করবা তুমি প্র্যাকটিস করার পরে তুমি হচ্ছে অবিশ্যই এটা ভিডিও দেখা ছাড়া যতক্ষণ পর্যন্ত বানাতে না করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি এটা প্র্যাকটিস করবে এবং বানানোর থাক মানে বানানোর উপরেই থাকবা একসময় দেখবা অটোমেটিক্যালি এটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে আচ্ছা সো চলো আমরা আজকে হচ্ছে একটু হচ্ছে এটা নিয়ে গবেষণা করে ফেলি যে কোনো একটা বা যে কোনো একটা ওয়েবসাইটের কাজ যখন তুমি পাবা তখন হুট করে কোড করা শুরু করবে না আগে যেটা করতে হবে তোমাকে হচ্ছে আগে চিন্তা দেখতে হবে এই সাইটটা আসলে কিভাবে বানানো যায় এটা হচ্ছে কিভাবে হচ্ছে এটার স্ট্রাকচারটা আছে সেটা তুমি হচ্ছে আগে চিন্তা করবা তো এখন তুমি যেহেতু একেবারে বিগিনিং লেভেলে এত বড় পুরো জিনিসটার স্ট্রাকচার হচ্ছে তোমাকে আমি দেখাবো না তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই উপরের স্ট্রাকচার একটা হচ্ছে তোমাকে আমি দেখাবো তুমি যদি এখানে খেয়াল করো দেখো এই দেখো এখানে হচ্ছে তোমার এই উপরের অংশটা এই অংশটা হচ্ছে একটা অংশ তারপরে যদি তুমি খেয়াল করো এইখান থেকে শুরু হয়ে একদম এই নিচের দিকে তোমার হচ্ছে যাইতে যাইতে তুমি যদি আরো নিচে নামো একদম এই যে উপর থেকে শুরু করে এই পর্যন্ত এই জিনিসটা হচ্ছে আবার একটা পার্ট তারপরে যেটা আবার নিচে দেখো এইখানে হচ্ছে তোমার এই জায়গাটা হচ্ছে তোমার আবার সবসময় মনে রাখবা ওয়েবসাইটের একদম উপরে যে পার্টটা থাকে সবার উপরে মনে করো যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে হেডার পার্ট মানে হেড পার্ট মানে এই পার্টটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে তোমার একটা হেডার এরিয়া তোমার ওয়েবসাইটের এটা একটা হেডার এরিয়া আচ্ছা তো ভালো কথা উপরের এটা তো আমার হেডার এরিয়া এবার খেয়াল করো এই হেডার এরিয়াটাকে কিন্তু কয়েক ভাগে ভাগ করা যায় যেমন ধরো এই যে এই পাশটা তুমি কিন্তু এগুলো বুঝতে হবে মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে শোনো দেখো এতটুকু অংশটা যদি তুমি চিন্তা করো যে এতটুকু অংশ হচ্ছে ফেসবুকের এখানে একটা লোগো আছে সো এটা হচ্ছে তোমার লোগোর একটা পার্ট এরপরে তুমি দেখো আবার এই পাশে যদি তুমি চিন্তা করো দেখো এখানে কি আছে তুমি হচ্ছে তোমার ইমেল দিবা মোবাইল নাম্বার দিবা এরপর হচ্ছে তোমার পাসওয়ার্ড দিবা এরপর হচ্ছে লগ ইন করবা তার মানে এটা একটা ফর্ম এই ফর্মটা এই পুরো জিনিসটা আবার একটা পার্ট তার মানে হেডার এরিয়ার মধ্যে দুইটা পার্ট পাইলে একটা হচ্ছে তোমার এই আর এরিয়া আরেকটাকে তুমি বলতে পারো তোমার বা যেটাই বলো না কেন এবার তুমি যদি একটু চিন্তা ভিতরে দেখো এই দেখো এইটা হচ্ছে একটা পার্ট দেখো তুমি যদি ভাগ করো এটা হচ্ছে একটা পার্ট যে পার্ট এর মধ্যে কি আছে একটা ইমেল দেওয়া যায় এবং হচ্ছে ইমেলের জন্য একটা বক্স আছে আমরা আপাতত সিম্পলি বুঝার ট্রাই করি পরে হচ্ছে আমরা ওয়েবের ভাষায় বুঝবো দেখো এতটুকু আবার আরেকটা পার্ট যে পার্টটার মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া যায় এরপরে ইনপুট আছে এরপরে এখানে আবার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে তুমি নিতে পারো এরপর আবার এইটা আবার একটা পার্ট তার মানে এই পুরো একটা পার্টের এর ভিতরে আবার তিনটা পার্ট কিন্তু ঢুকে গেছে সো এইরকমই হয় সো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে তখন হচ্ছে তোমার জন্য ওয়েবসাইট ডিজাইন করাটা ইজি হবে ওই না বুঝে আন্দাজে কোডের মধ্যে ঝাঁপ দিলে দেখবে যে কিছুই বুঝতেছ না আগে তোমাকে ক্যালকুলেশন বুঝতে হবে যে আমার সাইটটা আসলে বানাইছে কেমনে এরপরে যদি তুমি চিন্তা করো যে এই পার্টটা আসলে কি দেখো তুমি যদি চিন্তা করো আমি একটু ছোট করি তোমার বুঝার জন্য দেখো এই পুরো জিনিসটা তোমার হচ্ছে দেখো এই পুরো জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে একটা ওয়েবসাইটের একটা পার্ট যে পার্টটাকে বডি এখন দেখো এই বডিটাকে দেখো আবার এই দিকে একটা পার্টে ভাগ করছে যে পার্টের মধ্যে এখানে একটা ইমেজ আছে আবার এখানে কিছু টেক্সট আছে তার মানে এটা একটা পার্ট গেল আবার দেখো এই পাশে আবার আরেকটা পার্ট আছে দেখো এই যে পাশে একটা পার্ট সো এভাবে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু ভাগ ভাগ করা হয় সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে বডি সেকশন পার্ট ওকে ক্লিয়ার আচ্ছা তারপর দেখো নিচের আর একটা পার্ট আছে যেটাকে আমরা ওয়েবের ভাষায় বলা হচ্ছে এটা সরাসরি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা ফুটার এরিয়া বা ফুটার পার্ট তুমি বলতে পারো এটা হচ্ছে আমার ফুটার পার্ট একদম নিচের দিকে যেটা থাকে কিন্তু দেখো এই ফুটার পার্টের মধ্যে আবার এইটা একটা পার্ট তারপরে দেখো আবার এইটা আবার আরেকটা পার্ট আবার নিচে দেখো এই ফেসবুক দুই হাজার বিশ এটা আরেকটা পার্ট সো এরকম কিন্তু একটা পার্ট এর মধ্যে আরেকটা পার্ট থাকতেই পারে এটা কোনো অস্বাভাবিক বিষয় না অনেক পার্ট এরকম থাকে তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এই হেডার পার্টটা হচ্ছে আমরা করে ফেলবো এই হেডার এরিয়া বলে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে আমরা আজকে ডিজাইন করব তো আমরা যেটা ক্যালকুলেশন করে পাইলাম সেটা হলো আমাদের এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আমাদের এই লোগো পার্ট আর একটা হচ্ছে আমাদের এই লগ ইন পার্ট আবার এই লগ ইন পার্ট এর মধ্যে আবার একটা তিনটা পার্ট আছে যেমন হচ্ছে তোমার ইমেল পার্ট আর হচ্ছে পাসওয়ার্ড পার্ট আর একটা হচ্ছে তুমি হচ্ছে লগ ইন অথবা সাবমিট পার্ট বলতে পারো তো চলো আমরা হচ্ছে যা বললাম সেগুলোকে আমরা করা শুরু করে তো প্রথমে আমরা যেটা করব একদম ফুল পার্টটা হচ্ছে আমরা নিয়ে নিব সাপোজ এই পুরো জিনিসটা আমরা নিয়ে নিব এটা পুরোটা হচ্ছে একটা পার্ট তো চলো এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে কিভাবে নিই আমরা তুমি জানো আর এখানে আমি লিখে দিলাম ওয়েবসাইট দেখো এখানে ওরা বলতেছে ফেসবুক লগ ইন সাইন আপ এই কথাটা ওরা বলতেছে আমরা যেটা এটাও বলতে পারি আর এই পাশে দেখো একটা আইকন আছে এটার নাম হচ্ছে ফেভিকন সো এটার ব্যবহার তুমি হচ্ছে পরে শিখবা আপাতত তুমি এখানে লিখে দাও ফেসবুক লগইন অর সাইন আপ এই কথাটা হচ্ছে তুমি এখানে জাস্ট লিখে দাও সো তুমি হচ্ছে তোমার টাইটেলের মধ্যে যদি এই কথাটা লিখে দাও তাহলে দেখবে যে ওটা এখানে চলে আসবে তো লিখে দাও তুমি एलेক্সা ফেসবুক হাইফেন আচ্ছা এটা তো হাইফেন হবে ফেসবুক হাইফেন তোমার হচ্ছে লগ ইন অর আমি ভুলে যেতেছি আস্তে আস্তে সাইন আপ সম্ভবত এরকম একটা কথা লেখা আছে কন্ট্রোলেস দিয়ে সেভ দিয়ে একটা রিলোড দাও তোমার ওয়েবসাইট থাকে তো দেখো এটা কিন্তু ফেসবুক আর তোমার ওয়েবসাইটটা হচ্ছে তুমি হচ্ছে এই যে ফোল্ডারের ভিতরে যে আমরা যেটা কাজ করতেছি আবার ওয়েবসাইট বলে যে জিনিসটা সেটার মধ্যে জাস্ট হচ্ছে তুমি এই সাবমিট রোট স্টেমেল এখন আর দরকার নাই জাস্ট ইনডেজ রোট তুমি ওপেন করো তাহলে দেখবা এই ফেসবুক লগ ইন অর সাইন আপ এই যে পাশে যেটা ছিল এটা কিন্তু চলে আসছে তোমার এখানে তোমার একটা কাজ তুমি শেষ করে ফেললা আচ্ছা তো এটা তো গেল এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে দেখো তোমাকে হচ্ছে পুরো নিতে হবে এই পুরো তোমাকে হচ্ছে নিতে হবে পার্টটাকে আমরা হচ্ছে একটা ডিভের মধ্যে নিব আমরা বলছিলাম কিন্তু আগে মনে আছে কিনা তোমার মনে না থাকলে কিন্তু তোমার হচ্ছে এখন মান সম্মানের একটা বিষয় এই যে পুরো জিনিসটাকে আমরা একটা ডিভিশনের মধ্যে নিবো আমরা কিন্তু বলছিলাম যে পুরো ওয়েবসাইট তৈরি হয় ডিপ ট্যাগ দিয়ে সো তুমি হচ্ছে পুরো ডিভিশন নাও একটা ডিপ নিয়ে নাও যেটা নাম দিয়ে দাও সাপোজ এটার সাথে মিলায় যে হেডার সো এটাকে তুমি হচ্ছে যদি এভাবে নাও যে ডিপ ডট হেডার তাহলে দেখবা এই হেডার নামে একটা ডিপ কিন্তু তৈরি হয়েছে আবার চাইলে হচ্ছে তুমি এভাবে শর্টকাট নিতে পারো যে ডিপ ডট হেডার মানে হেডার নামে হেডার ক্লাস নামে একটা ডিপ তুমি নিয়ে নিলা এটাকে তুমি শর্টকাটে লিখলা আর কি কিভাবে লিখলা দেখো একটা ডিপ দিলা ডট দিলা ওই ক্লাসের নাম দিলে হেডার তাহলে হেডার নামে একটা ডিপ তোমার তৈরি হয়ে গেল তার মানে হেডার নামে ডিপ নেওয়া মানে কিন্তু তুমি এই পুরো জিনিসটা কিন্তু নিয়ে ফেললা কোনটা এই যে পুরো জিনিসটা হচ্ছে তুমি কি করলা এটাকে নিয়ে ফালাইলা আচ্ছা ভালো কথা তারপরে আমাদের কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে এইটা একটা পার্ট আমাদের এইটা হচ্ছে আর একটা পার্ট দুইটা পার্ট আমরা এই দুইটা পার্ট নিয়ে নিব সো এই পার্টটার জন্য আমি একটা আলাদা ডিপ নিব যেটার নাম দিব আমরা লোগো এরিয়া এ নাম এটার নাম দিব হচ্ছে আমরা লোগো এরিয়া মানে এটার মধ্যে আমাদের লোগো থাকবে সো চলো এই কাজটা আমরা করে ফেলি খুব ভালো করে দেখো আমি বুঝাই বুঝাই করানো ট্রাই করতেছি সো আমরা আরেকটা ডিপ নিব ডট লোগো এরিয়া নামে একটা ডিপ নিব তো নিয়ে ফেললাম আমাদের লোগো এরিয়া নামে এই পাশটা নিয়ে ফেললাম এবার হচ্ছে আমরা এই পাশটা নিয়ে ফেলবো প্রথমে কি করবো পুরো জিনিসটাকে আমরা নিব পরে আবার এটার ভিতরে আলাদা আলাদা পার্ট নিব তো পুরো জিনিসটাকে আমরা একটা নাম দিতে পারি এটার নাম দিতে পারলাম সাপোজ মনে করো লগ ইন এরিয়া যেহেতু এখানে লগ ইন করবে তো তুমি এখানে তাহলে আরেকটা ডিপ নিয়ে নাও ডিপ ডট লগ ইন সাপোজ এরিয়া তো লগ ইন এরিয়া নামে একটা ডিপ নিয়ে নিলাম এখন এই লোগো এরিয়ার মধ্যে কি আছে জাস্ট তুমি এন্টার দিয়ে একটু নিচে নামাও তুমি একটু খেয়াল করো লোগো এরিয়ার মধ্যে জাস্ট একটা লোগো আছে সো তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে তোমার এই যে লোগোটা হচ্ছে কেটে ফেলো এখান থেকে যেটা আমি আগে দেখাইছি কিভাবে এগুলো নিতে হয় সো এটাকে সেভ দাও এখান থেকে একটা সেভ দিয়ে হচ্ছে তোমার এই যে বিজনেস নামক যে এই এটা আছে না এটা না তুমি যাবা হচ্ছে আবার ওয়েবসাইট এর মধ্যে এই ইমেজের মধ্যে গিয়ে এখানে লিখে দাও লোগো লোগো আচ্ছা লোগো আর আগে একটা লোগো ছিল আমরা হচ্ছে এখানে লোগো এই যে ভাবে লিখে দাও লোগো আর এটার এক্সটেনশন হবে jpg সো আমরা লিখে দিলাম লোগো আর তাহলে আমাদেরকে ওখানে ডিক্লেয়ার করতে হবে কি এই যে নামটা ডিক্লেয়ার করতে হবে logo.jpg নামে সেভ হইছে দেখো এখানে সে খেয়াল করো এই যে logo.jpg এই নামটা আমাদেরকে নিয়ে হচ্ছে আমরা ওই লোগো এরিয়ার মধ্যে একটা ইমেজ ট্যাগ নিয়ে জাস্ট বসা দিব সিম্পল জিনিস সিম্পল তুমি যদি আইএমজি ট্যাগ সম্পর্কে জেনে থাকো তাহলে এখানে বসাই দাও আইএমজি ফোল্ডারের ভিতরে আমাদের কি আছে লোগো যে আমরা যেটা কপি করে নিয়ে আসছি কন্ট্রোল ভি আমাদের লোগো ডট জে নামে কি আছে একটা ইমেজ আছে তো তোমার ওয়েবসাইটটা তুমি রিলোড দিয়ে দেখে আসো এটা আসলো কিনা আসলে তো এটা তো আসলো না এটা কারণ কি আইএমজি নামক ফোল্ডারের মধ্যে লোগো ডট জে পিজি আমাদের কোথাও কি বলেছি কিনা আমরা একটু দেখে আসি এটা তো আসার কথা সো আওয়ার ওয়েবসাইট হচ্ছে ইমেজ আচ্ছা আমরা এখানে আই এম জি লিখি না আমাদেরকে লিখতে হবে ইমেজ এই জন্য পাচ্ছে না সো আমরা এটাকে করে দিব হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে তো আমরা এখানে লিখছি আই এম জি ফোল্ডারের ভিতরে আমরা লিখবো আই এম এ জিই ইমেজ ফোল্ডারের ভিতরে লোগো ডট জে পি জি এবার এটা চলে আসবে দেখো এই যে তোমার লোগো কিন্তু চলে আসছে ওয়েবসাইটে ওকে সো লোগো নিয়ে আসলা ভালো কথা তো চলো এবার তুমি হচ্ছে এই পার্টের মধ্যে কি কি আছে তোমার তো এগুলো আনতে হবে তুমি তো এই পুরো পার্টটাকে ডিক্লেয়ার করছো যে কি নামে ডিক্লেয়ার করলা এই লগইন এরিয়া নামে হচ্ছে তুমি এটাকে জাস্ট ডিক্লেয়ার করলা তো এবার তোমার কাজের সুবিধার জন্য তুমি একটা কাজ করতে পারো এই পুরো জিনিসটা যেহেতু একটা পার্ট সো এটাকে তুমি একটা কমেন্ট করে দাও উপরে নিচে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং তো তুমি উপরে একটা কমেন্ট করো তুমি জানো শর্টকাটে কিভাবে কমেন্ট করতে হয় তুমি লিখে ফেলো লোগো পার্ট স্টার্ট এটা হচ্ছে তোমার হচ্ছে এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে তোমাকে এভাবে কাজ করতে হবে কমেন্ট করে করে আর এখানে এসে তুমি নিচে কমেন্ট করো যে লোগো পার্ট ইন তার মানে যত কাজ কারবার হবে লোগো এটার মধ্যে থাকবে আর এখানে এসে তুমি এটার জন্য একটা কমেন্ট করো এই ডিপটার জন্য বলে দাও যে লগ ইন পার্ট স্টার্ট এরপরে নিচে একটা কমেন্ট করে দাও লগ ইন পার্ট ইন সো লগ ইন পার্ট তোমার হচ্ছে ইন্ড মানে এটা শেষ হয়েছে আর মাঝখানে তুমি এটার মধ্যে হচ্ছে যত কাজ কারবার করবা তাহলে যেটা হবে তুমি হচ্ছে অনেকদিন পরে আসলে আচ্ছা এখানে হচ্ছে পিচি পোলা বাইন কান্না করতেছে জানালা বন্ধ করে দি আচ্ছা অনেকদিন পরে আসলে তুমি তুমি দেখবা যে হচ্ছে আসলে কোন পার্টের ভিতরে কাজ করতে পারতেছ এটা তুমি বুঝবা তো এই জিনিসটা কিন্তু কমেন্ট করা শেখাটা এখন তোমার হচ্ছে একদম প্রাইমারি স্টেজ থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস তো যাই হোক লগো পার্টের মধ্যে একটা লোগো ছিল আর কোনো কিছু নেই নিয়ে আসছে এবার লগ ইন পার্ট মধ্যে কি কি আছে দেখো প্রথমে আসো দেখো লগ ইন পার্টকে তারা হচ্ছে তিন ভাগে ভাগ করছে প্রথম ভাগ যেটা সেটার একটা তারা হচ্ছে এ ভাগের মধ্যে কি রাখছে দেখো এ ভাগের একটা নাম দিতে হবে তোমাকে তার মানে একটা ডিপ দিতে হবে সোজা কথা এবং ডিপের তো অবশ্যই একটা নাম দিতে হবে সো তুমি বলতে পারো এটা হচ্ছে আমার ইমেল এরিয়া সো ইমেল এরিয়া নামে একটা ডিপ তুমি নিয়ে ফেলো সো ডিপ ডট কিলিক বাই ইমেল ইমেল এরপরে হাইপেন এরিয়া সো ইমেল এরিয়া নামে একটা ডিপ নিয়ে নিলা তার মানে তুমি এতটুকু কাজ করে ফেললা এখন দেখো ইমেল এরিয়ার মধ্যে কি আছে দেখো এটা হচ্ছে দেখো এখানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয় তার মানে এটা একটা লেভেল তুমি মধ্যে জাস্ট ইমেল ফোন নাম্বার এটাকে বসায় দাও তুমি এগুলা জানো সো এই ইমেল এরিয়ার মধ্যে তুমি জাস্ট একটা লেভেল ট্যাগ নাও সো লেভেলের মধ্যে তুমি কি করবা তুমি জানো যে এটা বসাই দাও এস দিয়ে সেভ দাও আর এখানে ফরের মধ্যে দিয়ে দাও ইমেল এগুলা আর নতুন করে এক্সপ্লেন করার কিছু নাই এরপরে দেখো নিচে কি আছে এখানে একটা ইনপুট আছে সো তুমি হচ্ছে ইনপুট দিয়ে দাও এবং এটা টাইপ কিনতে হবে টেক্সট কেন টেক্সট হবে ইমেল কেন হবে না যেহেতু এখানে বলতেছে ইমেল ওর ফোন নাম্বার সো যদি বলতো শুধু ইমেল তাহলে আমরা হচ্ছে ইমেল নিতাম ইনপুট টাইপ ইমেল নিতাম যেহেতু ফোন নাম্বারও টাইপ করা যাচ্ছে এই জন্য হচ্ছে আমরা এটাকে নিব হচ্ছে ইনপুট টাইপ টেক্সট সো ইনপুট দিয়ে দাও টাইপ টেক্সট আর এখানে হচ্ছে কানেক্টেড করানোর জন্য ওই যে

ওকে তোমার কিন্তু এই পার্টটা শেষ কোন পার্টটা এই যে এই পার্ট শেষ এরপরে তোমাকে এটা একটা নাম দিতে পারো যেহেতু পার্ট তোমাকে দিতে হবে পাসওয়ার্ড এরিয়া এবং এখানে কি কি আছে দেখো একটা লেভেল আছে একটা ইনপুট আছে এরপরে দেখো এটা হচ্ছে হচ্ছে একটা ক্লিক করলে এক জায়গায় চলে যাবে সো তুমি বুঝতেছো লিঙ্ক মানে হচ্ছে একটা এ ট্যাগ ইউজ করি আমরা সো চলো তুমি হচ্ছে এটার জন্য এবার হচ্ছে আলাদা মানে তুমি আবার এই থেকে বের হয়ে যাও বাট লগ ইন এরিয়া থেকে আবার ভুলে বের হয়ে যাবে না তো এই থেকে তুমি হচ্ছে বের হয়ে যাও বের হয়ে হচ্ছে তুমি হচ্ছে আরেকটা ডিপ নিয়ে নাও এই ডিপ থেকে বের হও এই যে এই ডিপটা এখানে শেষ তুমি হচ্ছে বের হও ওইটার নাম দাও পাসওয়ার্ড এরিয়া লিখে ফেলো ডিপ ডট পাসওয়ার্ড এরিয়া ওকে এই পাসওয়ার্ড এরিয়াতে কি আছে দেখো তোমাকে দেখাই দেখাই করতেছি নাহলে আমি মুখস্থ করলে অনেক আগে করে ফেলতে পারতাম দেখো লেখা আছে একটা পাসওয়ার্ড তার মানে এটা একটা লেভেল সো এখানে একটা লেভেল ট্যাগ নাও এখানে পরে দিয়ে দাও পাস আর এখানে দিয়ে দাও কন্ট্রোল বি পেস্ট পরে একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে তোমার হচ্ছে পাসওয়ার্ড এরপর একটা এ ট্যাগ আছে তুমি হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড তো দিয়ে দিলা ভালো কথা এখানে একটা আইডি দিয়ে দাও নালে এটা আবার কানেক্ট হবে না আইডিতে দিবে হচ্ছে পাস ওকে তারপরে হচ্ছে তুমি একটা এ ট্যাগ নিয়ে নাও এখানে আপাতত হ্যাশ দিয়ে দাও এই হ্যাশ দাও মানে ক্লিক করলে কোথাও যাবে না এটাকে বলা হচ্ছে ওয়েবের ভাষায় ডেড লিংক ওকে তো তোমার এখানে লেখা আছে ফরগটেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি ভুলে গেছো কিনা ভুলে গেলে মুড়ি খাও এখানে তুমি হচ্ছে এখানে লিখে দাও ফরগটেন অ্যাকাউন্ট সো দেখো তোমার কিন্তু এই ডিপ মানে পাসওয়ার্ড নামক যে ডিপটা মানে ডিভিশনটা আছে বিভাগটা আছে এটার কাজ কিন্তু শেষ তুমি হচ্ছে এখানে এসে রিলোড দাও দেখবে এই যে এসব জিনিসপত্র কিন্তু চলে আসছে কিভাবে আসছে এটা এখন জানার বিষয় না এটা হচ্ছে আমরা এখন মার্কআপ করতেছি ওকে যখন সিএসএস দিয়ে ডিজাইন করব তখন এটা এদের মতো হয়ে যাবে টেনশন করার কোনো দরকার নাই এবার আসো আমাদের হচ্ছে লাস্টে আর একটা এরিয়া আছে এখানে যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার লগ ইন এরিয়া সেই লগ ইন এরিয়া মানে তুমি এটাকে বলতে পারো এখানে কিছু সাবমিট করবে কোন কিছু সে লগ করবে সো এটার একটা নাম দিয়ে দাও সাবমিট এরিয়া এবং এটার মধ্যে একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে সাবমিট এবং ভ্যালু হবে লগ ইন সো এগুলা কিন্তু আগের ক্লাসে বুঝাইছি তোমার এখন আর বিস্তারিত ডিটেলস না বুঝাইলেও তোমার চলবে ওকে আর যদি না বুঝো আগের ক্লাসটা দেখে আসো একটু সো তুমি হচ্ছে পাসওয়ার্ড এরিয়া এখান থেকে বের হয়ে যাবা বের হয়ে তুমি হচ্ছে এখানে একটা সাবমিট এরিয়া নিবা তাহলে ডিপ ডট এস ইউ বি সাবমিট তুমি দিলা হচ্ছে এরিয়া সো সাবমিট এরিয়ার মধ্যে তোমার হচ্ছে কি আছে একটা হচ্ছে ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে তোমার আচ্ছা এখানে হচ্ছে আমরা হচ্ছে একটু এভাবে দিই ইউটি ইনপুট যেটা টাইপ হচ্ছে তোমার হচ্ছে সাবমিট সাবমিট আর এটা যেহেতু সাবমিট লেখা থাকবে না তাহলে ভ্যালুটা চেঞ্জ করে দাও থাকবে লগ তোমার হচ্ছে ইন এটাকে আবার বড় হাতে দিলো কিনা একটু দেখে আসি না ছোট দিছে আচ্ছা বড় হাতের দিছে আইটা সো হয়ে গেল। তোমার কিন্তু এরিয়ার কাজ শেষ তুমি হচ্ছে জাস্ট এটা রিলোড দাও দেখো এই লগ ইনটাও তোমার কিন্তু এখানে চলে আসছে সিম্পল তুমি কিন্তু এই মার্কাপ এতক্ষণ যেটা করলা এটাকে বলা হচ্ছে মার্কাপ করা তো তুমি করে ফেললা তো একটা জিনিস একটু খেয়াল করো এবার দেখো এখানে হচ্ছে ক্লিক করলে কি হবে কোথাও যাবে তার মানে এটা একটা ফর্মের মতো একটা ফর্ম এখানে ইমেল দিবে পাসওয়ার্ড দিবে আর হচ্ছে করবে সো 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 এটা একটা কিন্তু ফর্ম ফর্ম মনে রাখবা ফর্মকে অলওয়েজ হচ্ছে ট্যাগের রাখতে হয় ফর্মের মধ্যে যা কিছু থাকে সব ফর্ম ট্যাগের মধ্যে রাখবা সো তুমি যেটা করবা এই লগ ইন এরিয়ার মধ্যে তোমার মানে ডিপটা লগ ইন এরিয়া যেটা মেন ডিপ এই ডিপের ভিতরে যা আছে সবগুলোকে ফর্ম ট্যাগের ভিতরে ঢুকে দাও সো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নাও আর এখানে লেখো ফ্রম ফ্রম ট্যাগের মধ্যে তুমি হচ্ছে এখানে অ্যাকশন থাকো আপাতত সমস্যা নাই কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও যা আছে সব কিছু আর অ্যাকশনের মধ্যে তুমি একটা আপাতত হ্যাশ দিয়ে দাও আপাতত এটা না বুঝলেও চলবো এটা ডেভেলপমেন্টের পার্ট ব্যাস সিম্পল তোমার কাজ শেষ তুমি হচ্ছে এটা করে নিলা বাস আর কোনো কাজ নাই এই যে এতটুকু জিনিস তুমি করলা এটাকে বলা হচ্ছে মার্ক করা তার মানে তুমি একটা ওয়েবসাইটের এই হেডার পার্টটাকে কি করলাম মার্ক করে ফেললা সো নেক্সট এর ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিএসএস দিয়ে কিভাবে এইরকম একটা ডিজাইন আমরা করে ফেলতে পারি সো এটা হচ্ছে আমরা নেক্সট এর ক্লাসে দেখবো ততক্ষণ পর্যন্ত তুমি এটা নিজে নিজে করা পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো নেক্সট এর ক্লাসে তোমার সাথে আবার